চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে শনিবার বিকেলে ভর্তির পর তাকে রাখা হয়েছে কেবিনে তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে পর্যবেক্ষণ শেষে রোববার আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরবেন তারা তাই জানাচ্ছেন মনিরুজ্জামান কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকায় সীমিত করা হয় দর্শনার্থীদের চলাচল সাধারণ সেবা প্রার্থীদের তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দেওয়া হয় হাসপাতালে বিকেল সোয়া তিনটার দিকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বের হয় খালেদা জিয়াকে বহন করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়ি বহর। ঘড়ির কাটা যখন পৌনে চারটার ঘরে তখন গাড়ি বহরটি প্রবেশ করে হাসপাতালের ক্যাবিন ব্লকের সামনে সেখান থেকে খালেদা জিয়াকে নেওয়া হয় ক্যাবিন ব্লকের ছয় তলায় এ সময় হাসপাতাল এলাকায় ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা পরিস্থিতি সামলাতে কঠোর অবস্থান নেয় পুলিশ কর্তৃপক্ষের অধীনে আছেন ওনারা আজকে এখানে নিয়ে আসতে চেয়েছেন আমাদেরকে জানিয়েছেন এবং ওনার আশাটা যাতে নিরাপদ হয় এবং এখানে অবস্থান যাতে নিরাপদ হয় সেই ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রহণ করেছে এবং করবে বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন হাসপাতালের পরিচালক জানান উচ্চ আদালতের নির্দেশনা মেনে খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি আমরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করছি আগামীকালকে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পরে আমরা আরও বিস্তারিত জানতে পারব ওনার যদি কোনো ডাক্তারের প্রতি থাকে বিশেষ কোনো ইয়ে থাকে সেই বিষয়ে ওনারা বলা উনি বলার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করে দেব কারা অনুযায়ী খালেদা জিয়াকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও জানান হাসপাতালের পরিচালক মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা